অনেকবার চিকিৎসা করছি উনি বলল একটা অপারেশন লাগবে অপারেশন করতে হবে তো আমি অপারেশনে যাব না নেক পেনের যে শোল্ডার এবং নেক রিলেশন এটা 22% প্রায় 40% আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক আশা করি সবাই ভালো আছেন এসপিসি ম্যানিপুলেশন থেরাপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আছি ডাক্তার এম সাদাত হোসেন কথা বলবো এক ভাইয়ের সাথে এবং রোগ নিয়ে কথা বলবো বেশ কিছু বড় সংখ্যায় ভিডিও আমরা ইউটিউব বা ফেসবুকে দিয়েছি যেটা শোল্ডার ব্যথা নিয়ে বা সেই শোল্ডার ব্যথা অনেক সময় রোগীরা এতটাই ভুগে থাকে যে সাধারণ লাইফ লিড করা খুব কষ্ট হয়ে যায় বিশেষ করে রাতের ব্যথা জামা কাপড় খুলতে ব্যথা এবং গোসল করতে গেলে পিঠ চুলকানোর ব্যথা এবং রাতে যখন শুয়ে থাকে এক কাতে হয়ে ঘুমানো খুবই কষ্টকর এবং নট অনলি দ্যাট প্রতিদিনের কাজকর্ম যদি সঠিকভাবে কেউ করতে যায় সেই কাজকর্মের ভিতরে যে মুভমেন্টটা হয় হঠাৎ করে ব্যথা হলেই মনে হয় কাজটা কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে যায় এরকম একজন ভাই আসছে বেলজিয়াম থেকে ভাইয়ের সাথে আমরা কথা বলবো তার কথা শুনবো কি সমস্যা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি কেমন আছেন আলহামদুলিল্লাহ সালাম ভাই এখন আমরা একটু সবার সাথে শেয়ার করি ভিডিওটা কি সমস্যা বা কোথায় থাকেন কি করেন একটু শুনি আপনার মুখে আমি দীর্ঘদিন বেলজিয়াম থাকি বেলজিয়ান সিটিজেন আমার দীর্ঘদিনের একটা হাতের সমস্যা হাত নিয়ে অনেকবার চিকিৎসা করছি থেরাপি ইলেকট্রিক থেরাপি দিছি বারবার দিছি 6 মাস পরপর দিছি অনেক কস্টলি তারপর বেলজিয়ামে থেরাপি দিছেন কতদিন থেরাপি দিছেন থেরাপি প্রতি 6 মাস পরপর 21 দিন টানা 21 দিন দিছি 6 মাস পরপর আচ্ছা তারপর 2 বছর পর টানা 21 দিন দিছি আচ্ছা সর্বশেষ আমি ডাক্তারের অর্থোপেডিক ডাক্তারের শরণাপন্ন হই উনি বলল একটা অপারেশন লাগবে অপারেশন করতে হবে তো আমি অপারেশনে যাব না আমি আপনার ভিডিও ফলো করি দেখি সময় হলে আমি বাংলাদেশে যাব এবং আপনার সাথে সাক্ষাৎ করব সাক্ষাৎই আমার মনে একটা সলিউশন আসবে ইনশাআল্লাহ সেজন্য আজকে আপনার এখানে আসা রিয়েলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো মানুষের আসলে নিয়াত এবং ইচ্ছা মানুষকে নিয়ে আসে আসলে আমরাও খুব খুশি যে এত দূর থেকে যে আসছে আমাদের দেখাইতে তো সেটা আমরাও কিন্তু খুব খুশি এবং আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব নাকি সর্বোচ্চ রেজাল্ট দেওয়ার তাহলে আমরা ওরা একটু চেক করি একটু রিল্যাক্স থাকবেন দেখেন ব্যথা কি লাগে এখন হ্যাঁ ব্যথা এর উপর ওঠে না তাই না আবার দেখেন আমরা একটু এই সাইডে দেখি এর উপর ওঠে না তাই না আস্তে আচ্ছা আচ্ছা ব্যথা লাগে তার মানে একটু ঘাড়টাও চেক করি আমরা কারণ দর্শক আপনাদের গাথারতে বলি ঘাড়ে একটু ঝামেলা আছে যে 40 পরে না এই ব্যথাগুলা যদি জয়েন্টে হয় তাহলে ঘাড়টাকেও চেক করতে হবে আপনার কারণ ঘাড়ের সাথে প্রায় 40% রিলেশন উইথ দ্য শোল্ডার পেন আবার শোল্ডার পেনের সাথে নেক পেনের যে শোল্ডার এবং নেক রিলেশন এটা 22% প্রায় 40% তো সেদিক থেকে আমরা ঘাড়ের রেঞ্জটা কম আছে একটু সেটা আমরা দেখলাম এই যে ঠিক আছে মনে হয় এখানে একটা ব্যথা আছে হ্যাঁ ব্যথা আমরা একটু এসি জয়েন্টটা এটা একটু দেখব এটা জায়গাটা উঁচা আছে কিন্তু দেখছেন এসি জয়েন্টটা যদি একটু মোবিলাইজ করি মুভিং অন মাই হ্যান্ডস সি হিয়ার এখানে আরেকটা হলো এই জায়গাটা একটু প্রবলেম আছে দেখেন ইট ইজ নেক রিলেটেড ওকে নাও হ্যান্ডস আপ দেখেন তো একটু ও আলহামদুলিল্লাহ Excellent, excellent, excellent. আপনার হাতের ছোঁয়াতে আমার ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি তো এতটুকু ফিল করলেন আপনি কতটুকু পারতেন আগে আমি এই সোজা এতটুকু এতটুকু না এটা তো ফ্রি ছিল এখন মাশাআল্লাহ আরেকটা উঠছে আমরা আরেকটু দেখব আপনাকে আশা করি আরেকটু উঠবে হাতটা এখানে রাখেন ওকে নাও হ্যান্ডস আপ আরো বেশি উঠছে এটা তো অসম্ভব ব্যাপার ছিল যে আমি ডাইরেক্টলি উঠাবো ইনশাআল্লাহ আমরা আরেকটু এখানে ম্যানিপুলেশনের ব্যাপার আছে একটু একটু রিল্যাক্স বাস আবার একটু নিচে দেখে করি তাহলে ব্যথা একটু কম পাবেন বাস নাও হ্যান্ডস আপ দাঁড়ায় দেখেন পিছনে হাতটা যায় কিনা ওকে বেশ যায় না এই পিছুল কালো এটা আপনি তো অনেক ডেভেলপ কান্ট্রিতে থাকেন আমরা তো আমাদের দেশে চিকিৎসা অনেক ভালো অনেক উন্নত আলহামদুলিল্লাহ অনেক উন্নত এবং বিশ্বস্ত আলহামদুলিল্লাহ আমি তো বিশ্ব অনেক জায়গায় গেছি কিন্তু এই চিকিৎসা শেষ পর্যন্ত আমাকে অপারেশন করতে যেতে হয় অপারেশন সম্ভব না আমার দ্বারা অপারেশন করলে আমি লং টাইম অপারেশন লং টাইম আমার কাজ বন্ধ দিতে হবে, তারপরে আপনার সাথে আমার পরিচয় ইয়াতে ইউটিউবে ফেসবুকে আমি দেখি ওনাকে, আমি দেখাবো ওনার যে ভিডিওগুলো আমি ফলো করি আর আমি সাবস্ক্রাইবার একবার সাদা পাই ইনশাল্লাহ। আমার বেলজিয়ামে আরো রুগী আছে, অনেকেই রুগী বেলজিয়াম থেকে আসে। আমার যেটা মনে হয় উই হোপ অ্যান্ড এক্সপেক্ট আমরা আশা করি, এবং সেই আশা যাতে আমরা আমাদের মানুষের সেবা, আমাদের রুগীদের সেবা, আমাদের মানে জাতিগতভাবে যে আমাদের বাঙালি কমিউনিটি বা দেশবাসীকে সেবা, এটা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে গেছে এবং এটাই হওয়া উচিত যে ভালো সেবা ভালো মান এটা কন্টিনিউ করতে হবে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে রোগী হয়ে আসার জন্য। আর কিছু বললে? ধন্যবাদ। আসলে আজকে সাদর ভাইয়ের সুস্থ হয়ে গেছি, আপনারা আসেন এবং ওনার ভিডিওগুলো ফলো করেন। শুধু ফলো করলে হবে না, একবার আপনার প্রবলেমে পড়েন একবার আসেন ওনার কাছে, মানে এটা গ্যারান্টি সহকারে সাথে সাথে সুস্থ বাসা হেঁটে যাবেন। ধন্যবাদ দর্শক, শুভকামনা।